जब मैं विलन बनता हूँ ना। 6 দিনে 600 কোটি ক্লাব পার করেছেন জোয়ান। শাহরুখের জন মুক্তির 1 সপ্তাহ পূর্ণ হয়নি এখনো। এর আগে বক্স অফিসে ব্যাপক ব্যবসা করছেন সিনেমাটি। গত 7 সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জোয়ান। মুক্তির পর থেকে বিশ্বজুড়ে বক্স অফিসে উঠেছে জন ঝড়। প্রথম দিনে ভারতের বক্স অফিসে মোট 75 কোটি রুপির ব্যবসা করে খাতা খুলেছিল জোয়ান। বিশ্বজুড়ে প্রথম দিনে সেই ব্যবসার অঙ্ক ছুঁয়েছিল প্রায় 125 কোটি রুপি। মুক্তির চতুর্থ দিনে সেই ব্যবসার অঙ্ক 500 কোটি রুপি ছাড়িয়েছিল। সপ্তাহের মাঝেও অব্যাহত সেই ধারা। সিনেমাটি মুক্তির ষষ্ঠ দিনে 600 কোটি ছাড়িয়ে যায়। 7 সেপ্টেম্বর মুক্তির পরে মঙ্গলবার ছিল জনের সিনেমার ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনেই বিশ্বজুড়ে বক্স অফিসে 600 কোটির বেশি রুপির ব্যবসা করে ফেলল শাহরুখের সিনেমা। ষষ্ঠ দিনে ভারতে 26 কোটি টাকার বেশি উপার্জন করেছেন জোয়ান। সপ্তাহের মাঝের একদিনে এ অঙ্কের রোজগার নিঃসন্দেহে উল্লেখযোগ্য। এর ফলে ভারতের বক্স অফিসে এরই মধ্যে 350 কোটি ছুঁই ছুঁই অ্যাটলি পরিচালক এ সিনেমা। হিন্দি সিনেমার ইতিহাসে জোয়ান সিনেমাই প্রথম চলচ্চিত্র যা মাত্র 4 দিনের মাথায় পেরিয়েছে 500 কোটির গণ্ডি। ভারতের বক্স অফিসে চলতি বছরের তৃতীয় হিন্দি সিনেমা জোয়ান, যা 300 কোটির বেশি ব্যবসা করেছে। এর আগে এ অঙ্ক ছুঁয়েছিল পাঠান ও গদর 2। সব মিলিয়ে জোয়ান সিনেমা বিশ্বজুড়ে চলচ্চিত্র প্রেমীরা উপভোগ করেছেন। বেশিরভাগ দর্শকই এর তুমুল প্রশংসা করেছেন। মাসি 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 অডি বব উমিদ।